গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত পারফর্মার। আপনি যদি ঠিক এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি টিম সিলেক্ট করতে যান, সেক্ষেত্রে ম্যাক্সওয়েলকে আপনি কোনো মতে বাদ দিতে পারবেন না। কিন্তু প্রসঙ্গটা যখন টেস্ট ম্যাচ ক্রিকেট, তখন প্রায় 57 মাস বা 5 বছর ধরে এই ফর্ম্যাটের কোনো গেম তিনি খেলছেন না। সর্বশেষ তিনি টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছিলেন 2017 সালে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে। তার ঠিক আগের, অর্থাৎ ইমিডিয়েট আগের টেস্টটাই অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে ঢাকাতে হেরেছিল। এরপর গ্লেন ম্যাক্সওয়েল আর কখনও টেস্ট খেলেননি। তবে দীর্ঘ 57 মাস পর তার সামনে আবারও সুযোগ আসছে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোট অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। 33 বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ টেস্ট খেলেছেন 2017 সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে। বাংলাদেশের বিপক্ষে সেই চট্টগ্রাম টেস্টের পর কেটে গেছে 57 মাস। সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচটাও খেলেছেন অনেকদিন হয়ে গেছে। 2019 সালের অক্টোবরে শেষবার লাল বলে খেলেছিলেন শেফিল্ড শিল্ডে। দীর্ঘ সময় ধরে তাই লাল বলের ধারের কাছেও নেই ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল জায়গা পেয়েছেন মূলত ট্রাভিস হেডের তৈরি করা শূন্যস্থানে। ওয়ানডে সিরিজের শ্বাসরুদ্ধকর চতুর্থ ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল হেডের সামনে, তা তিনি পারেননি। সেই সঙ্গে ম্যাচটিতে চোটও বাঁধিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচটিতে আগে ফিল্ডিং করছিল অস্ট্রেলিয়া। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান হেড। হ্যামস্ট্রিংয়ের এই চোটে শেষ ওয়ানডে তো বটেই, টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন হেড। নির্বাচকরা তাই দলে ডেকেছেন ম্যাক্সওয়েলকে, যিনি সীমিত ওভারের সিরিজ শেষে দেশের বিমান ধরার পরিকল্পনা ভেঙে দেবেন 57 মাস পর টেস্ট খেলার মোহে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, এমন কন্ডিশনে ওর লাল বলের সাফল্য আছে, তাকে ফিরিয়ে এনে আমরা শক্তি বাড়াতে চাই। যেই ভালো করবে তার জন্যই দলে আসার সুযোগ থাকবে। আগামী 29 জুন গলে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 8ই জুলাই। 2টি ম্যাচই ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-20 সিরিজ দিয়ে গোড়াপত্তন হয় দ্বিপাক্ষিক এই সিরিজের, যে সিরিজ অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে জয়লাভ করে। যদিও 5 ম্যাচের ওয়ানডে সিরিজের 4 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কা সিরিজ জয় নিশ্চিত করেছে। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বাধীন টেস্ট স্কোয়াডে ম্যাক্সওয়েল ছাড়াও আছেন অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হেজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নেথান লায়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন এবং ডেভিড ওয়ার্নার। দর্শক, আপনার কাছে কি মনে হয়, গ্লেন ম্যাক্সওয়েল টেস্ট ম্যাচ ক্রিকেটে তার যে ওয়ানডে এবং টি টোয়েন্টির ফর্ম, সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? কিংবা তার খেলার ধরন টেস্ট ম্যাচ ক্রিকেটের সঙ্গে মানানসই হবে? কতটুকুই বা সফল তিনি হতে পারেন? সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।